नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और भालोबासा जाना। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। श्रावण मासेर एजे शेष सोमवार आसते चले, अर्थात आज शनिवार, कल रवि, तारपर दिन हे शेष सोमवार। এই সোমবারের থেকে এই আটটি রাশির উপর মহাদেবের বরদান পেতে চলেছে, অর্থাৎ মহাদেবের আশীর্বাদ, কৃপা পেতে চলেছে। কোন কোন এই আটটি রাশি কোন কোন দিক থেকে পেতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই সকলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এটা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। দেখুন, দেবাদিদেব মহাদেব হচ্ছে আপনার সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিন্তু কাটাবে। আপনি যদি সঠিক নিয়মে এই শিবের জন্ম মাস, এটা শ্রাবণ মাসে, যদি আপনার শেষ সোমবারটাও যদি সঠিক নিয়মে যদি আপনারা পালন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারা কিন্তু পাবেন। এইবার আমি জানাতে চলেছি কোন এই আট রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। এবং আবারও বলছি, যাদের শনি সাড়ে সাথে চলছে, শনি পীড়িত, আপনার শনি ঢাইয়া, আপনার রাশিচক্রে রাহুকেতু পীড়িত, বা আপনার রাশিচক্রে মঙ্গল দোষ আছে, মঙ্গল শনি একত্রে, আপনারা অবশ্যই সরাসরি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে যান। বা আপনাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা, দৈনিক রোজগারের জায়গাতে বাধা, আপনার মামলা মকদ্দমা চলছে, আপনার কর্ম দিক থেকে আপনি স্যাটিসফ্যাকশন নন, আপনি সরাসরি এই শ্রাবণ মাসে মহাদেবের শরণাপন্ন হয়ে যান, মহাদেবের উপাসনা করুন এবং রুদ্রাভিষেক আপনারা করুন। এই রুদ্রাভিষেকে বিশেষ মাহাত্ম্য কিন্তু আছে। তো আমি এই ভিডিওতে এবার জানাতে চাই কোন কোন এই আট রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে ভালো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি পেতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপা। দুই নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখ, আপনাদের দাম্পত্য সুখ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, আপনার কর্মযোগ, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন। মেষ রাশি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, বিবাহের যোগ কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন কর্কট রাশির ক্ষেত্রে। অর্থাৎ তিন নম্বর রাশি কর্কট রাশির আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং দৈনিক রোজগার বাড়বে, পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। চার নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ধনের জায়গাটা আপনাদের ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, ভাগ্যের পূর্ণমাত্রা আপনার সাপোর্ট পাবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, দৈনিক রোজগার বৃদ্ধি হবে, দাম্পত্য সুখ, সন্তান সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়
ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন, কর্ম যোগ সফলতা, দাম্পত্য সুখ, বিদেশ থেকে লাভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে দেবাদিত্যদেব মহাদেবের কৃপায়, ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু আপনাদের হবে। ছয় নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ শুভ বিবাহের যোগ, দাম্পত্য সুখ, লটারি ফাটকা থেকে আপনারা আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে, কর্ম যোগ সফলতা সাকসেসের জায়গা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু নির্দেশ করছে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, সন্তান সুখ, আকস্মিক প্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে, কর্ম যোগ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যাদের শারীরিক অবস্থা চলছিল শারীরিক অবস্থাটার দিকটা অনেক ক্ষেত্রেই আপনাদের কিন্তু শুভ হবে দেবাদিদেব মহাদেবের কৃপায়, এবং অর্থ ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু মজুদ হবে, বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলব যে রাশি কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখ, সন্তান সুখ, গোল্ড থেকে আপনারা গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এই সময় লাভ পাবেন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত এই সময় হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ধরুন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনারা কিন্তু অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে, অর্থাৎ এই শ্রাবণ মাসের শেষ সোমবারের পর থেকে এই আট রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় আশীর্বাদ বা বরদান পেতে চলেছে, ভাগ্য ঘুরতে চলেছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে, অর্থাৎ আপনারা যদি সঠিক নিয়মে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন আপনাদের নিশ্চিত রূপে আপনারা কিন্তু আগামী সময়গুলো আপনাদের খুব ভালো সময়, গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।